আজকে আমার মেডিকেল কলেজের ফার্স্ট ডে অ্যান্ড হোস্টেল থেকে সোজা সুজি কলেজে যাচ্ছি। ফার্স্ট ডে না তেমন কিছু হয়নি, খুবই সিম্পল ছিল। কোথায় ক্লাস হবে কিছুই তো জানা নেই, তাই আমার মতো সাদা অ্যাপ্রন পরা যাদেরকে দেখলাম ওদের পিছন পিছন যাওয়া শুরু করলাম, এবং যেতে যেতে দেখলাম যে সঠিক জায়গায় পৌঁছে গিয়েছি। এটা ছিল মুক্তমঞ্চ, মুক্তমঞ্চ পার হয়ে আমরা যাচ্ছি হচ্ছে পুরনো বিল্ডিংয়ে আমাদের, এবং এখানেও যেখানে ফ্লো যাচ্ছে সেখানে আমি ফ্লোয়ের সাথে ভেসে যাচ্ছি, কিছুই জানি না যে কোথায় যাচ্ছি, স্টিল জানি না যে কোন মানে কোন ইসের ক্লাস হবে। তো হঠাৎ করে দেখলাম যে আমরা ডিসেকশন হলের মধ্যে ঢুকে গেলাম, মানে ফার্স্ট ডেতেই ডিসেকশন হল, সিরিয়াসলি? জাস্ট ইম্যাজিন, উনিও একদিন আমাদের মতো মানুষ ছিল, ভাবা যায়? সো ডোন্ট মেক ফান, ওকে? তো এরপরে হচ্ছে আমাদের গ্যালারিতে ক্লাস হবে, মনে হয় কি জানি ক্লাস ছিল, তো ওই ক্লাসে যাচ্ছি। অ্যানাটমি, আচ্ছা অ্যানাটমি, বাট এটা ফিজিওলজির বই পাইছি, মানে কার্ড পাইছি, বাট এই ক্লাসটা ছিল অ্যানাটমির। তো ওখানে প্রফেসর আসলেন, অনেক সফটলি আমাদেরকে অনেক কথা বললেন, প্রয়োজনীয় কথা। তো এরকম হলে বসে আমার লাইফে ফার্স্ট টাইম ক্লাস হচ্ছে। আমাদের প্রেজেন্ট কারিকুলামটা খুবই অ্যাডভান্স করেছে, অর্থাৎ তোমার যে ক্লিনিক্যাল টার্ম যেটা মেইনলি বাস্তবে কাজে লাগে এই জিনিসগুলোই বেশিরভাগ পড়ানো হবে, অর্থাৎ থিওরিটা কম হবে। তো বিষয়গুলো খুব ভালো লাগলো যে আমাদের ডাক্তারদের মানও উন্নত হবে, শুধুমাত্র থিওরি রয়েছে যেটা আমরা পড়তেছি না। তো এরপরে আমি কলেজ থেকে বের হয়ে গেলাম, হোস্টেলের দিকে যেতে যাচ্ছি আর কি। তো তেমন কিছু হয়নি, খুবই সিম্পল, আর যেহেতু কাউকে চিনিও না ওরকমভাবে ফ্রেন্ডশিপের কোনো মানে ছবি টবি তোলা বা এরকম কিছু হয়নি। তো হলে ফিরে আসলাম, তো হল নিয়ে একটা ভিডিও বানাবো যে কীভাবে হলের লাইফটাকে একটু মানে ইজি করা যায়। তো এটা দেখি নেক্সট ভিডিওতে থাকতে পারে। তো টাটা, বাই বাই।